三八年，行，就是因为现在看看这些地方。Welcome to Tariq Blog Channel. আমি তারিক আর আমাদের টপিক শুরু করার আগে এই ভিডিও ক্লিপটা আরেকবার আপনি দেখে নিন। তো ভিডিওটা দেখার পর দেখলেন তো ভালো করে কী হলো, একটা জিম মেম্বার সে ডেডলিফট করতে করতে ডেডলিফট পারফর্ম করার পর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো আমার যতটা জানা আছে যে ও অজ্ঞান হয়তো লোকটা মারাই গেছে। তো এটা খুবই একটা মানে সংকটজনক ব্যাপার যে এরকমভাবে জিমে এক্সারসাইজ করতে করতে মারা যায় বা এগুলো ভালো নয়। তো আজকের টপিকটা হলো যে ইগো লিফটিং। আপনারা যদি ভালো করে দেখে হবেন, আমি অতটা সায়েন্সে যাচ্ছি না, বাস উপর উপর বলে দিচ্ছি যে কী ব্যাপারটা কী হতে হয়েছে। তো আপনারা যদি ভালো করে দেখে হবেন যে লোকটা হেভি ওয়েট ডেডলিফট করছিল, প্রায় তার ক্ষমতা যত বডির যতটা তোলার ক্ষমতা ছিল তার থেকে হয়তো সে দু ডবল তিন ডবল বেশি ওয়েট নিয়ে সে ডেডলিফট পারফর্ম করতে গেল। ডেডলিফট করতে গেল, তারপর কী হলো, সে ওঠানোর পর ওটাকে তারপর সে পড়ে গেল। কমপ্লিট করার পর, সেটটা কমপ্লিট করার পর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো এটার কারণ দুটো, একটা যেরকম বললাম ইগো লিফটিং। ইগো লিফটিংয়ে কী হয় যে আমার ধরুন যে আমি জিমে এক্সারসাইজ করছি, আমার পাশে একটা হামড়ি তামড়ি একটা মানে বড় চওড়াওয়ালা কোনো একটা বডি বিল্ডার, সে আমার সাথে এক্সারসাইজ করছে, আমার পাশে এক্সারসাইজ করছে, সে হয়তো 20 কেজি ডাম্বেল বা 25 কেজি ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছে। আমি কী করলাম, আমি ওকে দেখলাম, আমার জেলাসি একটা ভেতরে জেলাসি ফিল হলো, আর জেলাসি ফিল হওয়ার পর আমি কী করলাম, আমি হয়তো 25 বা 30 যেটা আমার ক্ষমতার বাইরে, তো আমি ওটা নিয়ে ডাম্বেল কার্ল বা কোনো একটা এক্সারসাইজ করা শুরু করলাম যেটা কিন্তু আমার ক্ষমতার বাইরে। তো এটাকেই বলা হয় ইগো লিফটিং, যেটা আমাদের জন্য ভালো না। আমরা এইগুলো করতে গিয়ে কী করি, আমরা ইঞ্জুরি করে নিই, নিজেদের কোনো একটা বডি পার্টকে আহত করে দিই। তো এটা করা একদমই ভালো নয়। আর এই ভিডিওটাতে আপনারা যদি দেখে হবেন যে ও ডেডলিফট করছে, ওর কিন্তু এই যে শোল্ডার পোর্শনটা ওটা রাউন্ড হয়েছিল, এরকম মানে স্ট্রেট আপ ছিল না, যেটা তার আমি বলবো যে ওর ফর্ম ভুল ছিল ওখানে ডেডলিফট করা। তো ওটা একটা কারণ। আমি ওই ভিডিওর সাথে সাথে আরেকটা পিকো দিয়েছি, হয়তো দেখবেন আপনারা। ওটা হচ্ছে যে ওর যে শিরদাঁড়াটা আছে ওটা কিন্তু ভেঙে গেছে ওই অত হেভি ওয়েট ডেডলিফট পারফর্ম করতে গিয়ে। তো আমার যারা বন্ধু আছে, যারা ভিউয়ার আছে আমার চ্যানেলে, তাদেরকে বলবো যে কেউ ইগো লিফটিং করবেন না, যাদের যত ক্ষমতা আছে ততটাই ওয়েট তুলুন। আরেকটা কথা যে হ্যাঁ, হেভি ওয়েট না করলে হয়তো মাসেল গ্রো করবে না বা মাসেল বাড়বে না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের ক্ষমতার বাইরে আমি ওয়েট তুলব। তো ইগো লিফটিং করবেন না, একদম না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে হবে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও মোটিভেট হব আর ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই ইনফরমেশনটাকে শেয়ার করবেন, তাহলে এই থেকে অনেকের হয়তো হেল্প হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগে হবে। তো এখনকার জন্য বাই, ভালো থাকবেন।